আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিটাংয়ের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের রেসিপি। এই খাবারটি আমার খুবই পছন্দের একটি খাবার, তাই আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে ফেলি। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেল। এবার দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2-3টে এলাচ। এগুলাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এই রান্নাটা অনেকেই মাংসের সাথে সব মশলা অ্যাড করে কষিয়ে রান্না করেন, কিন্তু আমি এখানে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাংস অ্যাড করব। এতে আমার কাছে মনে হয় যে মশলার কোনো কাঁচা ফ্লেভার থাকবে না। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে রান্না করবেন। আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচের চেয়ে কম জয়ফল জয়িত্রী বাটা। এবার দিয়ে দিব 2 চামচ বাদাম বাটা। আপনারা সরিষা থাকলে সরিষা বাটাও দিয়ে দিবেন 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরে গুঁড়া। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সবগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আমার চুলার আঁচটা কিন্তু একদম কমানো। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, আমি এতে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং সে অনুযায়ী সব মশলা অ্যাড করেছি। এবার মাংসের সাথে আমি মশলাটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা ভালো করে অ্যাড হয়। একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 20-25 মিনিট রান্না করব, চুলার আঁচটা মাঝারি রেখে। আমার 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলতে। এবার মাংসটাকে আমি আরও ভালো করে সেদ্ধ করার জন্য 1/4 কাপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনাদের কাছে কাঁচামরিচ থাকলে এখানে এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। এবার এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 30 মিনিট রান্না করব। 30 মিনিট হয়ে গেছে, দেখুন আমার মাংসটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। এখন আমি এতে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এটা খেতে অনেক ভালো লাগবে। এবার এটাকেও একটু মিক্স করে নিচ্ছি। আমার মাংস একদম রেডি, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মেজবানি গরুর মাংস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।